বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ নিয়মে একটা ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো, যা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার চাইলে নিজেরাও কিন্তু অনেক মজা করে খেতে পারবেন। তাহলে চলুন দেখা যাক আমার এই সহজ নিয়মের ফ্রাইড রাইসটা আমি কীভাবে তৈরি করি। ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপরে ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে, তারপরে এর মধ্যে আমরা 2 চামচের মতো বাটার দিয়ে দেব। এই রান্নাটা আমরা কিন্তু সম্পূর্ণ রান্নাটাই বাটার দিয়ে করব, এই জন্য আমি এখানে কিন্তু 2 চামচের মতো বাটার দিয়ে দিলাম। তারপর বাটারটাকে দেওয়ার পরে বাটারটা গলানো পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা যখন এখানে গলে যাবে, সম্পূর্ণ বাটারটাই গলে যাবে, তারপরে এর মধ্যে আমরা রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে আমরা ব্রাউন কালার করে ভাজবো না, রসুনটা আমাদের যখন একটু হালকা হালকা নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে গাজর কুচি দিয়ে দেব। আমি একটা গাজরকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, ওই একটা গাজরকে আমি দিয়ে দিলাম। তারপরে গাজর কুচিটাকে দেওয়ার পরে গাজর কুচি আর রসুনটা যে আছে এগুলোকে আমি খুব ভালো করে একসাথে মেশাই নিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা বরবটি কুচি দিয়ে দেব। বরবটিগুলোকে এভাবে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওই বরবটিগুলোকে দিয়ে দিলাম। বরবটিটাকে দেওয়ার পরে গাজর বরবটি এগুলোকেও খুব ভালো করে একসঙ্গে মেশাই নিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি টেস্টিং সল দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। গোলমরিচের গুঁড়া আর টেস্টিং সলটাকে দেওয়ার পরে খুব ভালো করে মেশাই নেব। আমি এখানে টেস্টিং সলটাকে ব্যবহার করতেছি। আপনাদের হাতের কাছে যদি টেস্টিং সলটা না থাকে তাহলে আপনারা কিন্তু নর্মাল লবণটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। যে লবণটা আমরা তরকারির মধ্যে ব্যবহার করি ওই লবণটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। যাই হোক, কি নাড়াচাড়া করতে করতে যখন গাজরটা একটু নরম হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি এখানে 3টা ডিমকে এভাবে ফেটে নিয়েছি, ওই 3টা ডিমকে দিয়ে দেবো। গাজর আর বরবটিটাকে একপাশে রেখে আমি কিন্তু এই 3টা ডিমকে দিয়ে দেবো, ফেটানো 3টা ডিমকে দিব। এখানে গোটা গোটা ডিম আপনারা কিন্তু ছাড়িয়ে দিবেন না, ডিমটা যখন দিবেন তখন অবশ্যই অবশ্যই কিন্তু এইভাবে ফেটে তারপরে দিয়ে দেবেন। তারপরে আমরা ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করব, এই জন্য আমরা কিন্তু ডিমটাকে দেওয়ার পরে অনবরত আমরা কিন্তু নাড়তে থাকব। ডিমটাকে দেওয়ার একটু পরে যখন একটু একটু শক্ত শক্ত হয়ে আসবে তারপরে এর মধ্যে আমি আর একটু টেস্টিং সল দিয়ে দিব, আর একটু আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করব, এমনভাবে নাড়াচাড়া করব যেন ডিমটা খুব ভালোভাবে ঝুড়ি ঝুড়ি হয়ে যায়, এইভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে দেব। নাড়তে নাড়তে দেখেন আমার ডিমটা খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এখন আমি ডিম আর গাজরটা যে আছে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব, যেন গাজর ডিম এগুলো সব একসঙ্গে খুব ভালো করে মিশে যায়, এইভাবে আমরা কিন্তু মিশিয়ে নিয়ে নেব। মিশানো হয়ে গেলে গাজর ডিম এগুলো মিশানো হয়ে গেলে তারপরে আমরা এই সব জিনিসগুলোকে তুলে নিয়ে নেব। গাজর ডিমটাকে আমি তুলে নিয়ে নিলাম, তারপরে ওই পাত্রের মধ্যেই আমি কিন্তু আরও কিছুটা বাটার দিয়ে দেব। আমি আবারও বলে দিচ্ছি, আমরা এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু বাটার দিয়ে করব, এখানে কোনো সয়াবিন তেলটাকে ব্যবহার করব না, আমরা সম্পূর্ণ রান্নাটাই কিন্তু বাটার দিয়ে করব। বাটারটাকে দেওয়ার পরে বাটারটা যখন গলে যাবে তারপরে এর মধ্যে আমরা গোটা মশলা দিয়ে দেব। আমি এখানে গোটা মশলার মধ্যে ব্যবহার করতেছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। দারচিনি, এলাচ, লবঙ্গটাকে দেওয়ার পরে 1 মিনিটের মতো আমরা একটু ভাজে ভাজে নেব। মশলাটাকে ভাজানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা চাল দিয়ে দেব। আমি এখানে চালের মধ্যে ব্যবহার করতেছি যে চিনি গুঁড়া যে চালটা আছে এই চিনি গুঁড়া চালটাকে আমি কিন্তু ব্যবহার করতেছি। চালটাকে দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এখানে নাড়াচাড়া করে ভাজে নেব, 2-1 মিনিট ভাজে নেব। ভাজানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি বাকি জিনিসগুলোকে দিয়ে দেব। বাকি জিনিসগুলোর মধ্যে ব্যবহার করতেছি, এখানে টেস্টিং সল দিয়ে দিলাম 1/2 চামচের মতো, তারপরে সয়া সস দিয়ে দিলাম, এটাকেও 1 চামচের মতো দিয়ে দিলাম, ওয়েস্টার সস এটাকেও আমি কিন্তু 1/2 চামচের মতো দিয়ে দিলাম। তারপরে স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এখানে কিন্তু চিনি আমি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি, মশলা, সসগুলো যে আছে এগুলোকে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যেন প্রতিটা জিনিস চালের সাথে খুব ভালো করে মিশে যায়, এইভাবে আমরা কিন্তু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে চাল, মশলা আর যে সসগুলো দিলাম এগুলো খুব ভালোভাবে মিশে গেছে, তখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেব। আপনারা যা
চাল নেবেন সেই চালের কিন্তু ডাবল পানি নিয়ে নেবেন। আমি এখানে যেহেতু 4 কাপ চাল ব্যবহার করছি, 4 কাপ চালের জন্য আমি কিন্তু এখানে 8 কাপ পানি দিয়ে দিলাম। পানিটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে আমরা পানি আর চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেব। প্রথমে পানি আর চালটাকে মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা একটা কাঁচামরিচকে দিয়ে দেব। এই কাঁচামরিচটা আমরা কাটবো না, গোটায় কাঁচামরিচটাকে আমরা কিন্তু দিয়ে দেব। কাঁচামরিচটাকে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা 6-7 মিনিটের জন্য এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। 7 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। তারপরে আমরা আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। আলতো হাতে নাড়াচাড়া করে দেওয়ার পরে তারপরে আমরা যে সবজিটাকে তৈরি করে রাখছিলাম ওই সবজিটাকে দিয়ে দেব। রান্না করা ডিম সবজিটাকে আমরা এমনভাবে রাইসের সাথে মিশাবো যেন প্রতিটা রাইসের সাথে, রান্না করা ডিম সবজিটা প্রতিটা রাইসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে আমরা কিন্তু মেশায় নিয়ে নেব। আর এই মেশানো কাজটা আমি কীভাবে মেশাচ্ছি আপনারা যদি ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এই মেশানোর সময় আপনারা চাইলে লবণ চিনি এটাকে একটু টেস্ট করে নিতে পারেন, যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু দিয়ে দিতে পারবেন। যাই হোক আর কি, এখন আমরা মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি একটা কাঁচামরিচকে এভাবে গোল গোল কুচি কুচি করে কেটে নিয়েছি, ওই কাঁচামরিচটাকে দিয়ে দেবো। কাঁচামরিচটাকে দেওয়া হয়ে গেলে তারপরে আলতো হাতে একটুখানি নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে তারপরে আমরা এটাকে পরিবেশন করে নিয়ে আসব। পরিবেশন করে নিয়ে আসলাম, দেখেন আমার ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে আর কতটা ইয়ামি হয়েছে। আমার এই ফ্রাইড রাইস রান্না করার কাজটা আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে থাকে আর একটু হলেও উপকারে আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাথে থাকেন। আর চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য